থেকে সায়েন্স সিটি থেকে মাত্র 45 কিলোমিটার চলে গেলেই আপনি পেয়ে যাবেন এই রিসর্ট। এই রিসর্ট একদম গ্রাম্য পরিবেশের সবুজে ঘেরা রিসর্ট। তার মধ্যে আপনি আপনার বাড়ির যে পোষ্য কুকুর বিড়াল যা আছে এদেরকেও নিয়ে আসতে পারেন। তারপরে দেখুন এখানে রয়েছে এত সুন্দর একটা সুইমিং পুল, আর রয়েছে খুব দারুণ দারুণ খাবারের প্যাকেজ, আর তার মধ্যে এখানে রয়েছে বিনামূল্যে বোটিংয়ের ব্যবস্থা, তারপরে রয়েছে মাছ ধরারও ব্যবস্থা যেখানে আপনি মাছ ধরে নিজে ফ্রাই করেও খেতে পারেন, আর তারপরে আপনারা এখানে থাকার জন্য খুব কম খরচে খুব সুন্দর সুন্দর ঘর পেয়ে যাবেন। সন্ধ্যের পরে এই রিসর্ট যেন এক মায়াবী রূপ ধারণ করে। বৃষ্টি ভেজা রাস্তা আর কাদামাটির গন্ধ আপনাকে এক অন্যরকম শান্তি দেবে, যেটাতে আপনার মন খুবই ভালো হয়ে উঠবে। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সোনু, আমি পলি। আজকে আমরা এসি হচ্ছে একটা জায়গায় ঘুরতে, আজকে শুধু খেতে না, আজকে ঘুরতেও এসেছি কিন্তু, কি পলি তাই তো? আজকে আমরা ঘুরতেও এসেছি, সঙ্গে তো খাওয়া দাওয়া তো আছেই। তা আজকে আমরা এসেছি হচ্ছে বিধাননগর, বিধাননগর থেকে আমরা এসেছি সায়েন্স সিটি, তাই তো? সায়েন্স সিটি থেকে ওখান থেকে আমরা বাস ধরে আমরা এসেছি হচ্ছে কোথায় এসেছি? ফ্রোজেন গার্ডেন, ফ্রোজেন গার্ডেনে। তা অ্যাড্রেসটা আমি তোমাদের পুরোটাই বলে দেবো, বলেও দেবো প্লাস ডিসক্রিপশনে তো দেওয়া থাকবেই। তাহলে আজকে ঘুরে দেখা যাক ফ্রোজেন গার্ডেনটা কিরকম, কী কী আছে এর মধ্যে, কী কী নেই, পুরোটা তোমাদেরকে বলে দেবো, শুধুমাত্র ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। চলো ঘুরে দেখা যাক। দা ফ্রোজেন গার্ডেনের ভিতরে আমরা এন্ট্রি করছি, দেখতেই পাচ্ছ ওদের কাজ চলছে একটা কনস্ট্রাকশনের ভিতরে। এটা হচ্ছে ওদের রিসেপশন প্লাস অফিস, এটা হচ্ছে রিসেপশন প্লাস অফিস ওদের। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো, রাস্তার দুধার থেকে ঝাউ গাছ দিয়ে সাজানো আছে খুব সুন্দর। দেখো বাচ্চাদের জন্য দোলনা আছে, এটা একটা বসার জায়গা। ফ্রোজেন গার্ডেনের হচ্ছে কিচেন রুম, দেখতেই পাচ্ছ এসব রান্না বান্না হচ্ছে, ওনারা সব রান্না বান্না করছে এখানে। এই আসলাম, হ্যাঁ সব দেখো রান্না বান্না হচ্ছে, রসুন কাটছে। এটা কি করছো? এটা মুগ ডাল হচ্ছে। এটা হচ্ছে ফ্রোজেন গার্ডেনের কিচেন রুম। ওখানে কি মাছ কাটছো নাকি? ওখানে মাছ কাটছে, এই যে ভেটকি মাছ কাটছে। দেখি ভেটকি মাছের সাইজটা, দেখি একটু করে কাপড়টা সরাও, দেখি দেখো তো ভেটকি মাছের সাইজটা। কতটা বড় স্পেস জায়গা, সুন্দর লাইট দিয়ে সাজানো চারিদিকটা, দেখেছো কত সুন্দর। এখানে বসো, তোমরা খেতে পারো, লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার দুটোই করতে পারো। এটাও একটা বসার জায়গা, দেখতে পাচ্ছ টেবিল চেয়ার আপাতত ওখানে একটা বিড়াল বসে আছে, দেখে নাও বিড়ালটাকে, ঠিক আছে। এদিকটা ওদের সুইমিং পুল, দেখতেই পাচ্ছ আছে এর মতন জল, মানে সুইমিং পুলটা এত সুন্দর করে রক্ষণাবেক্ষণ করেছে ওরা। পরে জলটা দেখলে তুমি বুঝতে পারছো যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কতটা মেনটেন করে এখানকার যারা দাদারা আছে। এখানে তুমি বসতে পারো, বক্সে গানও বাজাতে পারো, আর সুইমিং পুলে ড্রেস চেঞ্জ করার জায়গা হচ্ছে এইটা। এটা একটা বাথরুম, যারা সুইমিং পুলে কস্টিউম চেঞ্জ করবে। একটা জিনিস, এটা হচ্ছে পেট ফ্রেন্ডলি রিসর্ট, দেখতেই পাচ্ছ। তোমরা যদি বাইরে যদি পেট থাকে তো তোমাদের অনেক চিন্তা থাকে যে কী করে যাবো কী করে নিয়ে যাবো, আর কোনো চিন্তা নেই, তোমরা এখানে আসতে পারো। এরা পুরোটাই পেট ফ্রেন্ডলি, এখানে তোমরা তোমাদের বাড়িতে যদি কুকুর কিংবা ডগ কিংবা বিড়াল যদি কিছু থাকে, তোমরা আদার্স যদি কিছু যদি কোনো কিছু থাকে, তোমরা এখানে তাকে নিয়ে আসতেই পারো। তো চলো তোমাদের এবার মার্ড হাউসের ভেতরটা নিয়ে যাব। কত সুন্দর, দেখো মার্ড হাউসটা দেখেই কত সুন্দর লাগছে, এবার ভেতরটায় গিয়ে দেখি কীরকম আছে।
এটা ছোট রকমের বারান্দা আছে তার এখানে বসার জন্য বারান্দাতে তোমার ডাইনিং এর একটা স্পেস আছে সুন্দর দেখো হেরিকেন দিয়েছে একটা ফ্যানও লাগানো আছে তোমরা যদি কেউ এখানে বসতে চাও এখানে বসতে পারো তারপরে আমি দরজা খুলে ভিতরে যাচ্ছি দেখো ফ্যান আছে এমনকি এসিও আছে সুন্দর করে বেডটা রয়েছে সুন্দর করে সাজানো গোছানো আর এমনকি বাঁশ মনে হয় হ্যাঁ বাঁশের দিয়ে করা তুমি মাটির ঘরে যেতে পারো অনেকে লোহার খাটও দেয় কিন্তু এখানে কি সুন্দর বাঁশ দিয়ে করেছে খুব ভালো লাগছে একটা ছোট সিটিং স্পেস আছে একটা চেয়ার দিয়েছে আর এখানে তোমরা যদি কেউ কিছু এনে কিছু রাখতে চাও জামা কাপড় সেটাও দিয়েছে আর এখানে একটা লম্বা মিরর আছে তারপরে বাথরুমটাও দেখিয়ে দিই আর এখানে একটা ছোট একটা আয়না আছে বাথরুমটা বেশ পরিষ্কারই আছে গিজার আছে এখানে এমনকি একটা ওয়াশ বেসিন আছে মোটামুটি বড়ই আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে রাখতে পারবে টিভি আছে ড্রেসিং টেবিল বাথরুমটা দেখি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সামনে লাঞ্চটা দুপুরবেলা চলে এসেছে আর আমরা কিন্তু কোনো প্যাকেজে নিইনি ঠিক আছে আমরা আলাকাটে নিয়েছি তো আলাকাটে যা যা আছে তোমাদেরকে দেখাবো দেখো কি দিয়েছে ফার্স্টে রাইস দিয়েছে আর এটা কিন্তু একজনের জন্য আমরা একটা নিয়েছি আর রাইস দেখো কতটা পরিমাণ দিয়েছে এখানে মানে দুজন খেয়েও শেষ করতে পারে না এত পরিমাণ রাইস দিয়েছে তারপর এখানে চাটনি রয়েছে এখানে চিকেন রয়েছে এখানে চারটে মিষ্টি দিয়েছে আর এখানে ঝুরো আলু ভাজা দিয়েছে এখানে ডাল দিয়েছে আর এখানে তোমার স্যালাড দিয়েছে স্যালাডে শসা পেঁয়াজ লেবু লঙ্কা এগুলো দিয়েছে তুমি দেখো কিন্তু একজনে কিন্তু অনেকটা পরিমাণ দিয়ে ঠিক আছে এবার চলো খেয়ে দেখানো যাক যে তোমার এই যে তুমি যে টোটালটা নিয়েছো এর দাম মানে দামটা কত একটু বলো এর দাম হচ্ছে 300 টাকা আর আমরা কোনো প্যাকেজে আসিনি আর সকালবেলা যেহেতু আমরা একটুখানি দেরি করে এসেছি তো সেই কারণে আমরা হচ্ছে বাইরে থেকে করেই এসেছিলাম আর তারপর আমাদের এখানে এখন পাপড়ও চলে এসেছে চাটনির সাথে পাপড় দিয়ে দিয়েছে গরম গরম পাপড় গরম গরম একদম পাপড় রুমে কত ভাড়া কি প্যাকেজ সব তোমাকে এরপর ডেসক্রিপশনে বলে দেবো ডেসক্রিপশনে দিয়ে দেবো এমনকি তোমাদের আমি ম্যানেজারের সাথে কথা বলবো তখন তোমরা দেখে নাও চলো তাহলে খাবারটা স্টার্ট করি ফার্স্টে আমি ডাল নেব ঠিক আছে ডালটা ঘন দিয়েছে ডালটা দিয়ে ট্রাই করছি গরম গরম ডাল আর তার এই পরিবেশটা তো দেখতেই পাচ্ছ একদম খোলা আকাশের মানে সবুজের মাঝখানে আমরা আর আমরা যেখানে মানে অ্যাকচুয়ালি লাঞ্চটা করছি সেই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছ একদম চারিপাশটা দেখেছো তো একদম কত সুন্দর যেখানে আমরা লাঞ্চ চারিদিকটা পুরো ফাঁকা একদম সুন্দর জায়গার মধ্যে আমরা লাঞ্চটা করছি আর ডালটা হচ্ছে মুগের ডাল ঠিক আছে চালটা একটুখানি আটটু সিদ্ধ হতো আমার মনে হচ্ছে তার সাথে আমি একটুখানি ঝুরি আলু ভাজা নিয়ে নিচ্ছি ঝুরি আলু ভাজা দিয়ে বড় ডাল অন্যরকম লাগে তাই তো একদম খাবার মজাটাই আলাদা আমি তোমাদের আলু পোস্ত আমার খুব প্রিয় মানে আমি বাড়িতেও খুব ভালো খাই আমি এখানেও নিয়েছি দেখতেই পাচ্ছ একটু আলু পোস্ত নিয়ে নিই 300 টাকাটার মধ্যেই আলু পোস্তটা আছে ডিশটা হেভি লাগে আমার তো আলু পোস্ত খেতে খুব ভালো লাগে একটু ভাত দিয়ে মাখিয়ে এরকম আলু পোস্ত থাকলে আমার কোনো থাকানো যায় বলো তোমরা কে কে আলু পোস্ত খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে চিকেন কটা পিস দিয়েছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমি একটা পিস নিয়ে নিই আগে এটা এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস
5 পিস চিকেন দিয়েছে 300 টাকার মধ্যে। ভাবতে পারছো কত কমে এত ভালো খাবার দিয়েছে। চিকেনটা খেয়ে দেখি, মাংসটা দেখো, মাংসটাও কিন্তু ভালো সফট আছে, দেখো নরমালি খুলে যাচ্ছে। কেমন খেতে বলি? খুব ভালো লাগছে। তোটা হয়ে গেল, এবার আমরা চাটনি পাপড় দিয়ে যাই। চাটনিটা মনে হচ্ছে যে ফ্রুট চাটনি দিয়েছে, বাট আমি খেয়ে দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। চাটনির মধ্যে কাজু দেওয়া রয়েছে, কিরকম খেতে চাটনিটা? আমে চাটনি দিয়েছো তাই আর পরি এমনি চাটনি খেতে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে চাটনিটা। আর এখানে দেখলাম যে 300 টাকার মধ্যে তুমি যে জিনিসগুলোর কোয়ান্টিটি দেখছো একটা কিন্তু কম না। তারপর দিয়েছো রসগোল্লা, আমরা একটা নিয়েছি, একটা প্যাকেজ আমরা যেহেতু দুজন আছি আমরা চারটে রসগোল্লা দিয়েছি, একের জন্য দু পিস দু পিস করে। রসগোল্লাটাও খেয়ে দেখি, আর আমি একটুখানি রসটা এরকমভাবেই খাই, ঠিক আছে। দেখি কেমন খেতে, বেশ সফট খেতে। একটা খাবারই খুব ভালো, তোমরা আসো এখানে এসে দেখো। সোনু এখন বোটিং করছে, বোটের ভেতরে যেহেতু জল ঢুকে গেছে আমি সেই জন্য যাইনি, ও একাই বোটিং করছে। পুরোটা তোমরা একাই করতে পারবে, এই একাই করতে পারবে বলছি, ফ্রিতে করতে পারবে। এই বোটটা চড়ার জন্য তোমাদের কোনো পয়সা লাগবে না, যেখানে অন্য জায়গায় গেলে তোমাদেরকে পে করতে লাগে, যতক্ষণ খুশি তোমরা করতে পারো। এমনকি সুইমিং পুলে স্নান করতে পারবে ফ্রিতে, বোটিং করতে পারবে ফ্রিতে, এমনকি ফিশিংও করতে পারবে ফ্রিতে, সেটাও আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে। সুইমিং এর জন্য সুইমিং কোনো কস্টিউম আলাদা করে লাগবে না, তোমরা যদি কোনো কিছু বাড়ি থেকে নিয়ে আসো সেটাই পরে করতে পারবে। আর হচ্ছে তোমাদের এটা মানে আলাদা করে এখান থেকে কোনো কিছু নিতেও হবে না। দেখো মাছটা তো দেখলে কিরকম ভাবে লাফাতে লাফাতে গেল, এখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে, মাছগুলো জাস্ট জোয়ারের উপর দিয়ে লাফাতে লাফাতে যাচ্ছে, ভাবো। দেখি চালানো যাচ্ছে না নাকি? আর দেখো শোনো, প্যান্ট গুটিয়ে বসতে হয়েছে। এখানে কম খরচে তোমরা একদিন খুব ভালো করেই কাটাতে পারবে, আর যদি নাইট স্টে করতে যাও তাহলে তো আরো ভালো, রাত্রের যে সিন আছে, রাত্রের যে আলো আছে, লাইটিং আছে, সবই তোমরা দেখতে পাবে। আর ডে আউটিং এ আসলে সারাদিনের সকালটাকে তোমরা উপভোগ করতে পারবে। দেখো এখন আমরা ফিশিং করব, বড়শি রয়েছে, দেখো বড়শির মধ্যে খাবার দিচ্ছি, আটা দিচ্ছি, ময়দা হ্যাঁ আটা ময়দা মেলানো দিচ্ছি, দেখতে পাচ্ছো? এখন আমরা মাছ ধরবো, এটা একদম ফ্রি অফ কস্ট। দেখি এবার কত বড় মাছ ওঠে ছিপে। আচ্ছা কিভাবে বোঝো যে ছিপে মাছ উঠেছে? ওই যে দেখছো না, ওই যে সাদা কালারের এটা, ওইটা যখন মাছ খাবে তখন দেখো মাছ খাচ্ছে, দেখতে পাচ্ছো? এটাকে নিচে চলে নিয়ে যাচ্ছে। ও যা উঠলো না, দাঁড়াও দাঁড়াও, উঠবে উঠবে, খাবারটা দি ভালো করে, উঠবে, বেশি করে খাবার দাও, বেশি করে খাবার দিলে হবে না, একটা পরিমাণ আছে। ও আচ্ছা আচ্ছা, পরিমাণ মতন দিতে হবে, চেষ্টা করে দেখি ধরতে পারি কিনা, তারপরে তো ফিশ ফ্রাই হবেই। আগে মাছ ধরি তারপরে ফ্রাই। দেখি কতক্ষণে ওঠে। দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, বৃষ্টির মধ্যে সুইমিং পুলটাকে কি ভালো লাগছে দেখতে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, আর ফ্রোজেন গার্ডেনটাকেও কত সুন্দর লাগছে দেখতে। বৃষ্টি ভেজা রাস্তা, তার সঙ্গে এত ভালো একটা পরিবেশ, তার মধ্যে মাছ ধরতে বসেছি সেটা বলো। শুনো তার আজকে মাছ ধরা করা হবে না, বেকার। ফাইনালি অনেক চেষ্টা করেছি সত্যি কথা বলতে, একটা মাছও আমি তুলতে পারিনি, কারণ এত ঘন্টা লেগে গেছে, অনেক ঘন্টা অনেক মিনিট সময় দিয়েছি, তাও একটা মাছ তুলতে পারিনি।
তোমরা আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে যে ছিপগুলো আছে অনেক পুরনো, এমনি ছিপগুলো সেমন মানে অতটা ভালো না। তোমরা যখন আসবে এইখানে যদি মাছ ধরতে চাও, আর এখানে একটা কি, এখানে যদি তোমরা যদি মাছ মানে ধরো দুটো মাছ, তোমরা সেখানকার মানে তোমার এখানে যারা মানে মানে রান্নার লোক আছে তাই তো, তাদের দিয়ে তুমি দুটো মাছ, তুমি যেই কোনো মাছ ধরো না কেন সেই মাছটা তুমি ফ্রাই করতে পারবে, এবং কি তুমি যেটা বলবে ওরা সেটা করে দেবে তোমাকে। কি যেটা বলবে, মাছ ভাজা, আবার মাছ ভাজা বা মাছের ঝোল দুটোই করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আরেকটা কথা বলে, হ্যাঁ দুটোই করে দেবে বলেছে, কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানকার ছিপের ব্যবস্থাগুলো ভালো না। তোমরা বাড়ি থেকে যখনই আসবে এই ফ্রোজেন গার্ডেনে অবশ্যই হুইল নিয়ে আসবে, আর মাঠে চার যদি পার্সোনালি কারো থাকে তাহলে তো সে নিয়ে আসবে, নালে তো কোনো আর না হুইল নিয়ে আসবে, তাহলে তোমরা মাছ ধরতে পারবে। মানে অনেক বড় বড় কিন্তু মাছ আছে, আমি প্রচুর মাছ আছে, তোমরা ধরবে, তোমরা ধরে আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কি কি মাছ ধরলে। এই আমাদের চা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছো, আমরা এখন চা খাবো, বিকেল হয়ে গেছে, তারপরে আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই তো ম্যাডাম? ইয়েস। ফাইনালি আমরা ফ্রোজেন গার্ডেন রিসোর্টের যে ম্যানেজার বাবু ফারুক বাবুকে আমরা পেয়ে গেছি, তা ওনার কাছ থেকে আমরা কিছু নিয়মাবলী জিজ্ঞাসা করবো যে ফ্রোজেন গার্ডেনের যে কি কি নিয়ম আছে কি না, কিভাবে বুক করতে পারবে তোমরা, অনলাইনে কি কি সিস্টেম আছে বা অনলাইন অফলাইনে কি কি সিস্টেম আছে। ধরুন এখানে কেউ আসতে চাইলো, নমস্কার, দা ফ্রোজেন গার্ডেনের ম্যানেজার আমি ফারুক বলছি, তো এখানে আসতে গেলে কিভাবে আসবে বা কি তোমাদের প্যাকেজ আছে আমাদের দর্শকদের যদি একটুখানি বলো তাহলে খুব ভালো হয়। এখানে আসতে গেলে স্যার সায়েন্স সিটি থেকে 45 কিলোমিটার, মানে 1 ঘন্টা 10 মিনিট লাগে, সোজা বাসন্তী হাইওয়ে ধরে আসতে হবে, আসলে 1 ঘন্টা আমাদের সময় লাগে। আর এখানকার মানে প্যাকেজ কি আছে, ডে আউটিং বা ধরো কেউ যদি একদিন থাকে বা দুদিন থাকে, তা কিরকম কি প্যাকেজগুলো আছে? আমাদের দুটো প্যাকেজ আছে, একটা হচ্ছে ডে আউটিং 1000 টাকা, আর নাইট স্টে করলে তার ফুল প্যাকেজ হচ্ছে 1200 টাকা। যারা ডে আউটিং করে সেক্ষেত্রে একবার একটু বলে দিই, সকালবেলা ব্রেকফাস্টে দিই লুচি আলুর দম ছোলার ডাল আর কাঁচা গোল্লা, তারপরে চা কফি স্ন্যাক্স, ভেটকি মাছের ফিস ফিঙ্গার, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, আর এটা হচ্ছে স্ন্যাক্স। লাঞ্চে দিই দেরাদুন রাইস, ডাল, আলু ভাজি, একটা ভালো সবজি, গোল্লা চিংড়ি, মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি, বিকেলবেলা চা কফি। এইটা হচ্ছে 1000 টাকা ডে আউটিং এর প্যাকেজ। আর যারা 1200 টাকা যারা নাইট স্টে করে তার ফুল প্যাকেজ হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট ওই একই লুচি আলুর দম ছোলার ডাল কাঁচা গোল্লা, তারপরে স্ন্যাক্স ওই 1200 টাকা যখন ফুলে নাবে, আপনার ভেটকি মাছের ফিস ফিঙ্গার, আলু ফ্রাই, লাঞ্চে দিই দেরাদুন রাইস, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, পাবদা মাছের একটা ঝাল, গোল্লা চিংড়ি, মালাইকারি, চাটনি, পাঁপড়, সন্ধ্যেবেলায় ইভিনিং স্ন্যাক্স চিকেন পকোড়া ওর সঙ্গে ভেজ পকোড়া দিই, ডিনারে মাটন, একটা সবজি, রুটি ভাত যেটা বলবেন, আর রসগোল্লা। আচ্ছা, এটা কি পুরোটা আনলিমিটেড? এটা পুরোটা মানে আমরা একটা মাটনটা 200 গ্রাম করে ধরি, আচ্ছা, আর গোল্লা চিংড়িটা পার হেড 3 পিস করে ধরি, আচ্ছা, আর পাবদা মাছটা বড় সাইজ 1 পিস করে ধরি, আচ্ছা, মানে এইটা হচ্ছে 1200 টাকা। 1200 টাকা, 1200 টাকা, হ্যাঁ। স্ন্যাক্স এর ক্ষেত্রে 6 পিস করে ভেটকি মাছের ফিস ফিঙ্গার, আচ্ছা, 6 পিস করে চিকেন পকোড়া। এবার কেউ যদি ধরুন আলাকাটে কি যদি কিছু নিতে চায় সেটা নিতে পারে? আলাকাটে মানে আমরা এই ভেজ থালিটার ক্ষেত্রে আমরা 600 টাকা প্লেট নিই, আচ্ছা, ফুল প্যাকেজ ভেজ থালিটা 600 টাকা, আচ্ছা, হ্যাঁ। এইবারে আলাকাটে মানে ধরুন কেউ চিকেন খেলো না, আচ্ছা, মাটনের পরিবর্তে চিকেন, চিকেনের পরিবর্তে মাটন, আচ্ছা, এইভাবে আমরা দিই, আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি তো প্রতিদিন তো আপনাদের খোলা রয়েছে? হ্যাঁ, আমাদের প্রতিদিন খোলা, আমাদের রুম রেন্ট হচ্ছে টোটাল 11টা রুম, আচ্ছা, 8টা কংক্রিট পাকা রুম, পাকা ঘর, আর 3টে হচ্ছে মাটির ঘর, আচ্ছা। এবার 3টে মাটির ঘর পাকা ঘর সবার রেন্ট একই, সব 2500 টাকা করে রুম রেন্ট, আচ্ছা, মানে ওয়ান নাইট, ওয়ান নাইট মানে 24 ঘন্টার জন্য। কারেন্ট চলে গেলে আমাদের এসি জেনারেটর চালানো হয়, আচ্ছা, সুইমিং পুল আছে, আচ্ছা, পুকুরে বোটিং করতে পারবে, ফিশিং করতে পারবে, আচ্ছা। এবার খেলাধুলার অনেক জিনিস আছে, যেমন ক্যারামবোর্ড, টেবিল টেনিস বোর্ড, আচ্ছা, আপনার জাম্পিং, দোলনা, এই সমস্ত কিছু আছে, আচ্ছা, এগুলো সবই তো ফ্রিতে, মানে এর সাথে ইনক্লুডিং? হ্যাঁ, রুম নিলে ওর সঙ্গে সব এগুলো ফ্রি, আচ্ছা আচ্ছা। ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। দেখো রাত্রিবেলা ফ্রোজেন গার্ডেন কত সুন্দর হয়ে যায়, কত সুন্দর লাগে রাত্রিবেলা, দৃশ্যটাই পুরো অন্যরকম। তোমরা একদিন আসো, এসে নাইট স্টে করো বা ডে আউটিং করো, খুব ভালো লাগবে। এটা আমি তোমাদের বলতে পারি যে এমনকি এত কম দামে, সেটা তো আর এখানকার স্টাফদের ব্যবহার দেখলে তো তোমরা আরও ভালো বুঝতে পারবে।
নিজেরা আসলে কতটা ভালো, এত কমে এত কিছু দেওয়া পসিবল, আর বিকজ সবকিছু ফ্রিতে। ঠিক আছে, এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও খুব মানে খুব তাড়াতাড়ি আসে, কিন্তু নেক্সট ভিডিওটা কিন্তু খাবার ভিডিও আছে, বাফেট ভিডিও আছে, এটা তোমাদের জানি, কিন্তু কোথায় আছে সেটা বলবো না, সেটা তোমরা দেখতেই পাবে। চলো এখানেই শেষ করছি প্রতিদিনের মতন, চলো টাটা বাই বাই, শুভরাত্রি শুভরাত্রি।